নির্বাচন নিয়ে উৎসাহ শুরু হয়েছে ভোটারদের মধ্যে নিজেদের মনমতো প্রার্থী নিয়ে চলছে আলোচনা সমালোচনা ব্রাহ্মণবাড়িয়া থেকে আরো জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষকান্তি আচার্য ব্রাহ্মণবাড়িয়ায় এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে কে মনোনয়ন পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে বিভিন্ন চা স্টল এবং বিভিন্ন দোকান এবং বিভিন্ন স্থানে কিন্তু একটি কথা কে পাবে মনোনয়ন এর মধ্যে আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ সহ বিভিন্ন দল থেকে কে মনোনয়ন পাবেন এবং কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা হবে এই বিষয়টি আলোচিত হচ্ছে আপনি জানেন ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি আসন রয়েছে এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া দুই আশুগঞ্জ সরাইল ব্রাহ্মণবাড়িয়া তিন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর এবং ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্চারামপুর প্রতিটি স্থানে কিন্তু এখন আলোচনার ঝড় কে পাবে মনোনয়ন এই বিষয়টি এখন সকলের আগ্রহ আমি একটু একজন ভোটারের সাথে কথা বলবো নির্বাচন সম্পর্কে আপনার আগ্রহটা মানুষ তো চায় সুষ্ঠুভাবে নির্বাচন হোক তো এটা নিয়েও জনগণের মধ্যে একটা আতঙ্ক আসছে যে কিভাবে নির্বাচন হবে নির্বাচনের সময় কি কি প্রতিক্রিয়া হতে পারে বা কিরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে ধন্যবাদ তিনি যেমনটি বলেছেন আসলে মানুষের মাঝে দুইটি আলোচনা একটা হচ্ছে কিভাবে নির্বাচনটা হবে আরেকটা বিষয় হচ্ছে কে মনোনয়ন পাচ্ছেন তো মানুষের মাঝে কিন্তু আগ্রহের কোনো কমতি নেই তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ